যে ব্যারিস্টার সুমন নাম শুনেননি এমপি হইছে বাপ রে বাপ এমপি হওয়ার পরে প্রত্যেকদিন কি কি কাজ করতেছে আজকে আবার গেছে একটা নদীর ময়লা সাফ করতে হ্যাঁ নদীর ময়লা সাফ করতেছে 600 জন কর্মী নিয়ে নামছে মানুষ বাহবা দিতেছে যাক এরকম এমপি ঘরে ঘরে হওয়া দরকার এখন কতদিন যে এইভাবে কাজ করব এটা আল্লাহ ভালো জানে কথা কানে কানে এক বুড়া চাচা আবেগের ঠেলায় বলে আমার জমি জামা যা আছে সব আমি ব্যারিস্টার সুমনের নামে লিখে দেব কথা কথা তো ব্যারিস্টার সুমন সব সময় আলোচনায় থাকে কথা বলেন ঠিক কিনা নানান ভাবে আলোচনায় থাকে কথা কি বুঝতে পারছেন মমতাজ তো শেষ ও আর কি বলবেন পরে 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 কষ্ট হচ্ছে আপনাদের এই ব্যারিস্টার সুমন সাহেব মোটামুটি ভালো কাজ করে আলোচনা আসছে এখন এটা কতটুকু ভালো থাকবে এটা আল্লাহ ভালো জানে তবে মানুষ পরিবর্তনশীল কথা বলেন ঠিক কি সে যদি পরিবর্তন হয় আল্লাহ যদি হেদায়েত দান করে কথা বলেন ঠিক কি কিন্তু অনেকে অতীত মনে রেখে অনেক কথা বলে বলে না হ্যাঁ শুনেন শুনেন হ্যাঁ উনি ফুটবল খেলে সব সময় ছেলেদেরকে বলতেছে মাঠে মাঠে ফুটবলের অভাব হবে না আমি আছি বলতেছে আমি এখন এমপি হইছি যারা এলাকায় রাখব বল আছে দুর্নীতিবাজ আছে সবগুলোকে খায় ফেলবো কথা তাহলে চিন্তা করেন এমপি হওয়ার পরে জনগণকে সঙ্গে নিয়ে নদী সাফ করার জন্য নেতা নিজে নামছে বাংলাদেশে সব এমপি যদি এইভাবে চলা শুরু করে অন্তত কিছুটা না হলে দেশের মানুষ কিছু কাজ দেখতে পারবে কথা কয় না বোঝেন নাই এরকম হওয়া না আপনি আপনার নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি ওয়াদা দিবেন এই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে কথা কয় ঠিক কেন আমরা এ দেশের সকল নেতাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তারা যেন জনগণের সেবক হয় আল্লাহ যেন তাদের মাধ্যমে এ দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করে কথা বলে ঠিক কিনা আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করেন জোরে বলেন আমি তো এই উনি সব সময় আলোচনা আবার উনি যা যা করতেছে সব সময় সাংবাদিকেরা ভিডিও করতেছে উনি কই যাচ্ছেন খেলতে যাচ্ছেন কোন এমপি কে চ্যালেঞ্জ করতেছেন কোন মামলা লড়তেছেন কি করতেছেন মানে সব সময় ভাইরাল কথা বোঝেন না নদীতে নামছে ওখানে ভিডিও হচ্ছে ব্যারিস্টার সুমন সাহেব এখন আলোচনায় আসে বাংলাদেশের কোন এমপি কে নিয়ে এখন আলোচনা হচ্ছে না সব আলোচনার ফোকাস ব্যারিস্টার সুমনের কাছে কথা কয় না শুনলাম সাকিব আল হাসান নাকি চোখের চিকিৎসার জন্য বিদেশে গেছে এমপি হওয়ার পরেই চোখের নাকি কিছু তুলুটি দেখা দিয়েছে কথা আজকে ক্রিকেটার এমপি হয়ে গেল কথা কোন ঠিক কি না ঠিক আছে তো তাহলে কোন দরবারে মহিলা গেলে ওই দরবারের সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে আল্লাহ বোঝার তৌফিক দান করুন জোরে বলুন আমি সামনে যাই অনেক কথা বাকি আছে যেহেতু শুরু করছি ফিরাউন ফাইনাল খেলায় পরাজিত করে আমরা বাড়িতে যাব ঠিক সুপে মারিয়ে যাওয়া লাগবে না হলে ঘুম হবে না সাইজ করে দাম কথা কোন ঠিক কিনা এইবার শোনেন বাজান গো আমার ফিরাউনের মাথা গরম হয়ে গেল মুসা দেবে আরে ক্ষমতার 12টা বাজবে জীবনের 12টা বাজবে এইবার হামানকে ডেকে বলে এ টাকো হামান এদিকে আয় হামানের মাথায় কোনো চুল ছিল না সাদে মান নাই পুরা মাথাটা এদিকে খেয়াল করে সাদে মান নাই বাম পাল্লট পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট একেবারে টাকওয়ালা টাকওয়ালা এই টাকওয়ালা মানুষ ছাড়া যদি অমুসলিম হয় ইসলাম বিরোধী হয় ওরা দেখবেন পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষ হবে কথা বলে ঠিক কিনা এই যে নেতা নিয়া হো মাথা চুল আছে হাইটি শয়তান এত মুসলমান মারে কথা বলে ঠিক কিনা এই নেতা নিয়া হয়ে জালেমেরও পরাজয় হবে ইনশাআল্লাহ কথা বলে ঠিক কিনা ফিলিস্তানি মুসলমানরা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ বিজয় হবে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমার ভাইরা শুনেন এইবার হামানকে ডেকে বলে হামান রে দবিরা কি বলতেছে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না এটা তো মেনে নেওয়া যায় না দবিরা ডেকে বলে নেতা টেনশন নেবার কোনো কারণ নাই হামান ডেকে বলে নেতা টেনশন নেবার কোনো কারণ নাই মাইট ইজ রাইট জোরজার মূল্যক তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে আছে আমরা মিশরে যা বলবো জনগণ তাই মানতে বাধ্য ফেরাউন ডেকে বলে কি করতে চাস হামান এইবার ডেকে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে ওই ছেলেকে ধরবো আর জবাই করে বিদায় করে দেব তাহলে আপনার শত্রু মুসা দুনিয়াতে জন্মগ্রহণ করবে না এই কথা শোনার পর ফেরাউন ডেকে বলে হামান রে আসল
আসলেই তোর মাথায় বুদ্ধি আছে তবে শোন ছেলেগুলোকে জবাই করবি মেয়েগুলোকে জবাই করবি না কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই তার মানে সরে হলো মানুষ ভালো মোবাইল নিয়ে গেল সিম কার্ড খুলে দিয়ে গেল কথা বলেন ঠিক কিনা এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল ছেলে সন্তান হইলে সংবাদ পাইলে তারে ধরে আর জবাই করে মুসা মাত্র কয়জন আরে আমারে হাজার হাজার জালেমদের কাছে অপরাধ করে একজন আর জালেমেরা সেই অপরাধের শাস্তি হাজার জনের উপরে চাপায় দেয় কথা বলেন ঠিক কি না মুসা সঙ্গে জবাই করতে 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 হাজার হাজার সন্তান জবাই করা হয়ে গেল তিন মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর দবিরাকে ডেকে বলে দবিরা এবার গবেষণা করে দেখো আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে নেতা যদি বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা বর্ণনা পাওয়া যায় না গুলো কেউ বলেছেন 20,000 কেউ বলেছেন 24,000 কেউ বলেছেন 80,000 শিশুকে তারা জবাই করেছিল হত্যা করেছেন যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই মায়ের কোলে জীবিত আছে সুস্থ আছে কিন্তু কোথায় আছে কোন বাড়িতে আছে সেইটা বলার ক্ষমতা আমাদের নাই বলেন আল্লাহু আকবার ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন খেলাকা আল্লাহ চাই মুসারে বাঁচাইতে আর ফেরাউন চাই মারতে ওর 70 গুষ্টি এক জায়গায় হয় মারতে পারবে আরবে না বাজান গো আমার এইবার ফেরাউন সমস্ত সেনাবাহিনীকে ডেকে বলে হে সেনাবাহিনীর দল মাসে মাসে বেতন দিকি সিহারা দেখার জন্য এতগুলো মারলা আসলটা মারতে পারলা না যাও যাও এলাকায় ছড়িয়ে পড়ো এলাকায় তল্লাশি চালাও এইবার বাজান গো আমার তাদেরকে এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে এলাকায় পাঠায় দেওয়া হলো একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে মুসা নবীর বড় বোন নামদার মারিয়ম ডেকে বলে মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে এদিক সেদিক দৌড়ায় কে যেন গাইবি আওয়াজ দিয়া এলহামের মাধ্যমে ডেকে বলে মুসার মা তোমার ছেলেটাকে তোমার চুলার ভিতরে ছেড়ে দাও কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব মুসা নবীর মা তাই করলেন ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালালেন সার্চ করলেন তন্ন তন্ন করে খুঁজলেন কোথাও মুসা নবীকে পাইলেন না এরপরে যখন ওরা তল্লাশি চালায় চলে গেল মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে সুবহানাল্লাহ ভালো করে বলেন লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায় সন্তানকে কোলের মধ্যে নিয়ে গালে মুখে চুমা খায় আবারও কে যেন গাইবে আওয়াজ দিয়ে বলে ও মুসার মা কতদিন জালেমদের ভয় সন্তানকে লুকিয়ে রাখবা সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব সিন্ধুক পাবেন কোথায় টেনশনে ভরে গেল সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি রাখবে মা আমি একজন মিস্ত্রি মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এদিকে আসো কোনদিন তোমার মতো মিস্ত্রি বলে কেউ তো চিৎকার মারে নাই এদিকে আসো তুমি কি বানাইতে পারো মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার যে সিন্ধুকের ভেতরে আপনার সন্তানটাকে তুলে দরিয়ার বুকে ভাসা দিবেন আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানায় দিতে পারি মুসা নবীর মা বলে মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো এইরকম একটা সিন্ধুকের সন্ধান তো আমি করতেছি দেখে বলে মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন যন্ত্রপাতি আছে ধার দেওয়ার জন্য পানি লাগতে পারে আবার না হলেও চলবে মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসার পর তাকায় দেখেন মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায় পিছন থেকে ডাইকা বলে মিস্ত্রি লোহার পয়সাকে নিবা না কাঠের পয়সাকে নিবা না তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না মিস্ত্রি ডেকে বলে মা সারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের তিনি এত বড় উপকার করলা লোহার পয়সাও নিলা না কাঠের পয়সাও নিলা না তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না অন্তত তোমার নামটা বলে যাও মাঝে মাঝে তোমার কথা মনে হলে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না আমি আল্লাহর ফেরেশতা আমার নাম হলো জিবরাইল সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিলেন আর মেয়ে মারিয়মকে বলে মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি এইবার সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফেরাউনের ঘাটে জোরে কোন মারহাবা
ওই দিন বিকেল বেলা ফেরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়া কেনে আসে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে ফেরাউন কাফের হওয়ার পরেও মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করত মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করতে কোনো বাধা নাই হালাল বিনোদন মাঝে মাঝে বউকে নিয়ে কক্সবাজার চলে যাবেন বউ খুশি দুনিয়ার সব খুশি ঘর ঠিক সব ঠিক ঘরের শান্তি সব জায়গায় শান্তি কথা কয় না রাগ করছে